যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ঝিনাইগাতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার ঝিনাইগাতি উপজেলার গান্ধীগাঁও প্রাথমিক বিদ্যালয়ে আয়োজনে দিবসটি পালিত হয়। এই উপলক্ষে সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গান্ধীগাঁও প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জয়নাল আর্টস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালচুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান মাস্টার। সমাজসেবক লিটন রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গান্ধীগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওসমান গনি, 8নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল কবির, জামিউল উলুম নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসার সভাপতি সফর আলী, পল্লী পশু চিকিৎসক নজরুল ইসলাম সহ আরও অনেকে। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ কাজী। আলোচনা সভা ও দোয়া মাহফিল সমাপ্ত করা হয়।